আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সানু সানু ব্লগস। আবারও সবাইকে স্বাগতম জানিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি বরাবর মতন আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ও হ্যাঁ, বলতে কিন্তু আমি ভুলে গিয়েছি, আজকের ব্লগটা যা দেখছেন সেটা কিন্তু আমি ঢাকা থেকে করছি। কারণ কয়েকদিন আগেই বাবার বাড়িতে বেড়াতে এসেছি, তো সেখান থেকে আপনাদের সাথে কথা বলছি। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমার বাবার বাড়ির ছাদ। তো ছাদে কিছু বাগানের মতো করেছে, কিছু ফল গাছ সবজি গাছ এগুলো লাগিয়েছে, তো বেশ ভালোই ফল হয় সবজি হয়। আর এই যে আমার একমাত্র ভাবি, তিনি কিন্তু এগুলো বেশ ভালোই পরিচর্যা করেন। আচ্ছা এখন বলুন তো আপনারা কে কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর যেহেতু বাবার বাড়িতে বেড়াতে এসেছি, তো মনটা তো একদম চাঙ্গা হয়ে আছে। তো শ্বশুরবাড়িতে গেলেও সেম এরকমই লাগে, কারণ শ্বশুরবাড়িতে গেলেও মা অনেক আদর করে, ননদ অনেক আদর করে, সবাই অনেক বেশি আদর করে। কষ্ট না করলে টেস্টও মিলে না, কথাটা কিন্তু একদমই সত্য। কারণ দেখা যায় যে কোনো কিছুর পিছনে যদি কষ্ট না হয়, তাহলে কিন্তু এটা আসলে সফলতা আসে না। আর আজকের ব্লগটা আমি মিক্স করেই করেছি, কারণ কি যখন সাবার ছিলাম কিছু ভিডিও করেছিলাম, আর বাবার বাড়িতে এসে কিছু ভিডিও করেছি, তো আসলে সেগুলো মিলিয়ে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। আমি প্রায় ব্যাংকে টাকা জমাই, আর এটা জমাতে আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখা যায় কি যখন আসলে জমাই তখন তো জানি না কি পরিমাণ টাকা হয়, আর যখন ভাঙি দেখা যায় যতটুকু আশা করি আলহামদুলিল্লাহ এর চেয়ে সবসময় বেশি হয়েছে। তো এই ব্যাংকটা আমি জমিয়েছি এই তো গত রোজার কিছুদিন আগে থেকে। তো এটা আসলে আমি নিয়ত করে জমিয়েছিলাম যে এটা দিয়ে আমার ছোট মেয়েকে কিছু আমি স্বর্ণের কিছু কিনে দেব। ব্যাংকে টাকা জমানোটা এটা আসলে আমার এক ধরনের একটা শখই। আসলে এই শখটাও থাকা ভালো মেয়েদের মধ্যে, কারণ দেখা যায় নিজেদের কিছু হাত খরচ থাকে, সেই হাত খরচ থেকে এরকম করে টাকা জমালে দেখা যায় বছর শেষে বেশ ভালোই টাকা হয়। তো আমার তো আসলে ব্যাংকটা ভাঙার পরে মনটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানে বেশ অ্যামাউন্ট পেয়েছি, যতটুকু আশা করিনি তার চেয়ে বেশিই পেয়েছি। আর যেহেতু বড় মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে, আর প্ল্যান করেছিলাম যে পরীক্ষা শেষ হলে ঢাকা যাব, তো আসলে ঢাকা যাওয়ার আগের দিনই আমি ব্যাংকটাকে ভেঙেছি, যাতে আসলে টাকাগুলো আমি দেখতে পারি কত হয়, তারপর ওগুলো নিয়ে আমি মিলিয়ে আরও কিছু মেয়েকে, ছোট মেয়েকে কিছু একটা গোল্ডের কিনে দেব। তো পরের দিন সকালবেলায় আলহামদুলিল্লাহ আব্বা গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, তো গাড়িতে উঠেই তো আমরা রওনা দিলাম। আর এই যে আফরার বাবা শ্বশুর বাড়ির জন্য আসলে আমাদের এখান থেকে ক্যান্টনমেন্টের যে মিষ্টি বা ছানা পাওয়া যায় সেখান থেকে আমরা অর্ডার করে রেখেছিলাম, তো সেখান থেকেই নিয়ে যাচ্ছি। ওনাদের খাবারগুলোর মানটা একটু ভালো, কারণ দেখা যায় বাহিরের খাবারগুলোতে যে পরিমাণ ভেজাল থাকে, হয়তো বা ওনাদেরগুলো আছে কি না জানি না, তবে আসলে থাকলেও হয়তো কম আছে। খাবারের মানটা খুব ভালো, এই কারণে আসলে এখান থেকে খাওয়ার চেষ্টা করি, প্রায় আমরা এখান থেকেই খাই। তো আলহামদুলিল্লাহ ঢাকা ভালো মতোই পৌঁছেছি। তারপরে সারাদিন তো রেস্ট নিয়ে সন্ধ্যার পরে তো মার্কেটে চলে এসেছিলাম, যেহেতু মার্কেটটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়। আর তরও শুয়েছিল না যে কখন কেনাকাটা করব, আর স্বর্ণের দাম আজ কমে কাল বাড়ে এরকম অবস্থা। তো আমারও ভাগ্যটা কি ভালো আলহামদুলিল্লাহ যে আমি কিনবো এই ভেবেই চার দিনের মাথায় কিন্তু অনেক টাকাই কমেছে, প্রায় 4000 টাকার মতো স্বর্ণের দাম কমেছে। তো আমি এই সুযোগটা আসলে লুফে নিলাম, তো চলে গিয়েছি সরাসরি স্বর্ণের দোকানে। তো যে এখানে কিছু ইয়াররিং দেখলাম, ফিঙ্গার রিং দেখলাম, এই তো আফরার বাবার জন্য একটা ব্রেসলেট দেখলাম, যে বলি তোমাকে এটা কিনে দিই, সে বলে যে না আমি আসলে স্বর্ণ পরতে পছন্দ করি না, তো আমি এটা নিয়ে কী করবো। তো অনেক কিছুই দেখে তারপরে শেষ পর্যন্ত পছন্দ হলো গলার একটা চেন। তো মেয়ের জন্য ভাবলাম যে এই চেনটাই নিয়ে নিই, চেনটার ডিজাইনটাও অনেক বেশি ভালো লেগেছে, আর চেনটা ছিল 22 ক্যারেটের। আর আমার যেহেতু পরিচিত স্বর্ণের দোকান, এই ভাইয়ের কাছ থেকে আমি সবসময় স্বর্ণ কিনি, তো উনি আমাকে একটু কমেও দিয়েছেন। তো এই যে আমরা আসলে সন্ধ্যাবেলা একটু নাস্তা করছিলাম, এই নাস্তাগুলো কিন্তু ওই ভাইয়ে আমাদের করিয়েছে। আর তার মধ্যে এই যে খাবারগুলো দেখছেন, ফুচকা, দই ফুচকা, তারপরে চাউমিন, ওনার দোকানে আসলে কখনোই আমাদের খালি মুখে যেতে দেয় না, যেহেতু ওনার কাছ থেকে আমরা অনেক দিন হয়েছে স্বর্ণ কিনি, তো ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। আর ওনার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিই, ওনার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে RS মার্কেটের সোনার মদিনা নাম, ইকবাল ভাই খুব ভালো মানুষ, ওনার দোকান থেকেই আমরা সবসময় কেনাকাটা করি।
তো শুধু কিন্তু গোল্ড কিনেছি তা কিন্তু নয়, টুকিটাকি কিন্তু ভালোই শপিং করেছি। আমার বড় আপু আর আমি দুইটা পার্টি ব্যাগ কিনেছি, আর যে এই কালো ব্যাগটা এটাও আমি কিনেছি। আসলে কি মেয়েদের আসলে লোভ সামলায় না, যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে। আর এই যে সীতাহারটা, এটা সেদিন আমি নিউ মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, যেহেতু আসার পথেই আমার নিউ মার্কেট পড়ে, তো নেমেই আমি এটা নিয়েছি। আর অনেকদিন যাবতই ভাবছিলাম একটা সীতাহার কিনবো, যে তো অনলাইনে কয়েকটা পেজ দেখলাম যে দাম বেশি, 700-750 এরকম টাকা যাচ্ছে। তো আমি কি করলাম যে না, নিউ মার্কেট থেকে নেবো, সেখানে একটু রিজনেবল প্রাইসের মধ্যেই পাবো। আমার সীতাহারটা কিন্তু 300 টাকা নিয়েছে, আর এই যে পার্টি ব্যাগগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক রিজনেবলের মধ্যে পেয়েছি। এই তো অনেক ঘুরে ফিরে অনেক কিছু দেখে শুনে কয়েকটা দোকানে ঘুরেছি, তারপরে এই তো চেনটা পছন্দ করেছি। এই চেনটার ওজন হয়েছে 2 রতি। তো চেনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মায়ের ভালোবাসার আসলে কোনো তুলনা হয় না। আমি এসেছি পরে মা গ্রামে গিয়েছিল, মানে দোহার গিয়েছে, তো সেখান থেকে আমি এই যে আমাদের এখানে যে খেজুর মিষ্টিটা পাওয়া যায় এটা পছন্দ করি, তো মা আমার জন্য নিয়ে এসেছে, সাথে নাতিনদের জন্য দুধ নিয়ে এসেছে, কলা, এগুলো গ্রাম থেকে নিয়ে এসেছে। আমি একটু বেশি দূরে থাকায় দেখা যায় মা দোহার থেকে, বিক্রমপুর থেকে অনেক কিছুই আনে, কিন্তু আসলে আমাকে দিতে পারে না, তাই সে মন খারাপ করে। তো আজকে সে আমাকে মিষ্টি খাইয়ে অনেক খুশি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।